আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি চলে আসছি উডেন ডোর শপের দরজা শোরুমে, যেটি বারিধারা জে ব্লকে অবস্থিত এবং বারিধারা 5 নম্বর রোডে এই শোরুমটি। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের লাক্সারিয়াস দরজাগুলো পাবেন। অল্প বাজেটেরও আছে এখানে বেশ কিছু দরজা, এবং এই মুহূর্তে অনেক কালেকশন রয়েছে এই শোরুমে দরজার। আজকে বেশ কিছু দরজা দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। তো গাইস চলুন, আজকে আমরা দেখি এখানে কি কি দরজাগুলো পাওয়া যাচ্ছে এবং দামটিও কিরকম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। আবার চলে আসলাম আপনাদের শোরুমে, অনেকদিন পরেই আসছি। তো এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন আছে আপনাদের এখানে? এই মুহূর্তে আমার কাছে অনেক দামি মাল আসছে, কিছু অনেক লাক্সারিয়াস। এবার আজকে ওই দামি মালগুলাই বেশিরভাগ দেখাবো। আচ্ছা, এবং অল্প বাজেটেরও তো আছে? অল্প বাজেট আছে আমার কাছে, সবসময় অল্প বাজেটে থাকে। অনেকে আছে অনেক এক্সপেন্সিভ, অনেক দামি মালটা চা। আচ্ছা, দামি মালটা গুলা দেখা যায়, পাওয়া যায় না গুলশান বাড়ি ধার। অনেক দামি দামি দরজা আসে, তো এগুলাই আজকে এবার দেখাবো। আচ্ছা, তার মানে দামি দরজাগুলো খুব কমই আসে? দামি দরজাগুলো খুব কম পাওয়া যায়, অ্যান্টিক আইটেম থাকে মাঝে মাঝে, আবার এমনি নর্মালি অনেক দামি দামি দরজা থাকে, আনকমন। আচ্ছা, তারপর আমরা একটু জেনে নিই যে কি পরিমাণ আছে কালেকশন। দামির মধ্যে আমার কাছে 20-25টা আছে শুধু এক লটের মাল, ওগুলো অনেক দামি। আর প্রায় 30-32টা, হ্যাঁ 32টা দরজা হবে, ওইটা হলো আবার আরেক বিল্ডিং এর মাল। আচ্ছা, ওগুলা দেখা যায় মোট আছে আমার কাছে 50-60টা, অনেক দামি এগুলা। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করি। এটা বার্মাটিকের পাল্লা, বার্মাটিকের চৌকাঠ, 11 ইঞ্চি চৌকাঠ। কিন্তু 11 ইঞ্চি, হ্যাঁ 11 ইঞ্চি চৌকাঠ, 10 ইঞ্চি ওয়ালের জন্য এইগুলা। আচ্ছা, অনেকে চায় চৌকাঠটা একটু শো আপ করতে বেশি, এই মডেলটা পুরাতন, কিন্তু এত ফ্রেশ আমরা কোনো জায়গায় পাই না, পুরাতন এত ফ্রেশ পাওয়া যায় না। দেখা যায় ওই প্রবলেম থাকে, খাওয়া থাকে, নিচ দিয়ে পচা যায়, কিন্তু এগুলো কিন্তু অনেক ফ্রেশ। এক বিল্ডিং চলে গেছে, আরেক বিল্ডিং কিছু হবে না। আচ্ছা, এটা কয় পিস আছে? 3.5 ফিটের মধ্যে 11 ইঞ্চি চৌকাঠ, মেইন দরজা পুরা বাসায় দুইটাই ছিল। আচ্ছা, এগুলো দুইটা আছে আমার কাছে, এগুলো পার পিস আমার কাছে 35,000 টাকা পড়বে। পার পিস 35,000 টাকা। এবং অবশ্যই আপনারা তো এগুলো যখন আপনারা কাস্টমারকে দিবেন তখন তো বার্নিশ করে দিবে, তো একদম গ্লেজ আসবে, চকচক চকচক করবে, একদম নতুনের মতো লাগবে, একদম নতুন, কোনো স্পট থাকে না, কোনো বুঝো না এটা যে পুরাতন ছিল। তাহলে এটা 2 পিস আছে? হ্যাঁ এইটা আছে 2 পিস, আর বাকি আমার কাছে আরও অনেক আছে। আচ্ছা, এটিও দেখি। এটা কাঁঠালের, কাঁঠালটা এর আগেও দেখাইছি, কাঁঠাল সবসময় থাকে, গামারি, কাঁঠাল, চাপালি সেগুলো আমি সবসময় রাখি। আচ্ছা, কাঁঠালের এটা হলো 3 ফিট সাইজের কাঁঠালির চৌকাঠ, কাঁঠালেরই পাল্লা, একটা বড় লট আসছিল, তো এইগুলা এখন আস্তে আস্তে এগুলো অনেক সেল করতেছে, কাঁঠালের চাহিদা অনেক বেশি। দাম কত রাখছে? 13,000 টাকা পড়বে কাঁঠালটা, কাঁঠালেরই চৌকাঠ, কাঁঠালেরই পাল্লা। আরেকবার বলবেন। 13,000 টাকা। 13,000 টাকা, এটা কয় পিস আছে কাঁঠালের? আমার কাছে এখন আপাতত এই লটের মাল আছে 25-30টা হবে। আচ্ছা, 25-30টা এই লটের মালই। আচ্ছা, এটা হলো সেগুনের পাল্লা, চিটাংটিক 1 নম্বরটা আর কি। এর আগে আমি দেখাইছিলাম চিটাংটিক 1 নম্বরটা রান্দা করলে কেমন হয়, ডিজাইন করলে কেমন হয়, এটা হলো রান্দা ছাড়াটা। আর চৌকাঠটা হলো টিকচাম্বল, টিকচাম্বলের চৌকাঠ কিন্তু অনেক দামি, সেগুনের থেকেও দাম বেশি পড়ে। আচ্ছা, এটা তো সলিড আছে, সলিড। এখন এটা যদি আমি রান্দা করি, এটা ডিজাইন দেই, কাস্টমার যদি চায় যে কোনো ডিজাইন দিতে আমি ওই ডিজাইনটাই দিতে পারি। ডিজাইন করলে দেখা যায় এটা একদম নতুন দরজা। এই মুহূর্তে তো ডিজাইন করবেন না, কাস্টমার আসার পরে, কাস্টমার যদি চায় তখন কইরা দিই, এর আগে করি, আমার কাছে করাও আছে, ডিজাইন করাটাও থাকে, এগুলো গোডাউনে রাখি। আচ্ছা, যখন আসে এগুলো সাথে সাথে সেল হয়ে যায়। অনেকে আসে না, আমি অরিজিনাল দরজাটাই নিব বা দেখবো, আমাকে তারপর কাজ করে দেন, তখন আমরা অরিজিনাল দরজাটাই রাখি। আচ্ছা, এটা রেট কত রাখতেছেন? এটা এখন যেভাবে আছে এইভাবেই 18,000 টাকা। 18,000 টাকা, হ্যাঁ। এটা সাইজটা কি বলেন? হ্যাঁ, এটা হলো 3 ফিট সাইজে, 3 ফিট সাইজ। আর এই লটের মাল 3.5 ফিট যেটা আছে ওইটা পড়বে 20,000 টাকা। টিক চাম্বলের চৌকাঠ, টিক চাম্বলের সাথে যদি সেগুন কাঠের পাল্লা, আর যদি সেগুনের সাথে সেগুনের চৌকাঠ নেয়, চৌকাঠটা চেঞ্জ করে দিব আমি, আরেকটা দরজা থেকে খুইলা চৌকাঠটা চেঞ্জ করবো সেগুনের আর কি। টেকসই এক বিল্ডিং চলে গেছে, পুরাতনটার মধ্যে হিসাব হইলো নতুন করে আর কিছু হয় না, ঘুনে ধরে না, ফাঁকা বাঁকা হয় না, নতুনে তো ছাইরা দেয়, এই জয়েন্টগুলো ছাইরা দেয়, ফাঁকা হয়ে যায়, পুরাতনে এটা হয় না, ঘুনে ধরে যখন কাঁচা কাঠটা শুকাইতে যায় তখনই ঘুনটা ধরে, এগুলোর মধ্যে ঘুনে ধরবে না। আচ্ছা, এই পাশে বিশাল একটি দরজা ভাইয়া, খুবই সুন্দর, কত ফিটের এটি? এটা হলো 7 ফিট বাই 8 ফিট, উচ্চতা হলো 8 ফিট। আচ্ছা, খুব দামি বাসা না হইলে কিন্তু 8 ফিট উচ্চতা দরজা হয় না। বার্নিশ হলো লেকার পলিশ, লেকার পলিশে এখনো পর্যন্ত কোনো স্পট নাই, এত সুন্দর লেকার পলিশ, মানে স্মুথ। এক একটা পাল্লাতে লেকার পলিশ করতে গেলে এই জায়গায় 5-6,000 টাকা খরচ আছে শুধু পাল্লাটা। 2 পাল্লাতে 10-15,000 টাকা, এরকমই 10-12,000 টাকা।
শুধু পলিশ রেট এগুলো অবশ্যই কোনো রাজকীয় বাড়ির হবে, হ্যাঁ অনেক দামি বাসার, এটা গুলশানের একজন ব্যবসায়ী তার বাসার এটি, এটা আচ্ছা অনেক মোটা আর দরজাগুলোর থিকনেস অনেক বেশি, সাধারণ পাল্লা হলো 1.5 ইঞ্চি, এই পাল্লাটা কিন্তু 1.75 ইঞ্চি আর কি, অনেক মোটা, এক একটা পাল্লা দুইজনে নাড়ে দেখলে খবর হয়, আচ্ছা অনেক মজবুত দরজা আর কি। এটাকে কি কাঠ বলা হয়? এটা বারমাটিক সেগুন, পাল্লাটা বারমাটিক সেগুনের, অরিজিনালি বারমাটিক সেগুন, এটাই অরিজিনাল বারমাটিক সেগুন, শোরুমের মাল তো একদম, এগুলোর মধ্যে কোনো ভেজাল হয় না। আচ্ছা এটা কয় পিস আছে? এটা আমার কাছে এক সেট আছে, এই মানে 7 ফিট সাইজটা আছে, এটা হলো বাসার মেইন দরজা ছিল। আচ্ছা এটা আসলে আমার কাছে এক পিস, মানে এক সেট, দুইটা মিলে এক সেট, চৌকাট সহ এই পাল্লাটার দাম পড়বে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। চৌকাট যদি চাই সেগুনের, সেগুন দিব, কেউ যদি চায় লোহা কাটের নিতে তাহলে লোহা কাটটা দিব, যেটা নেয় 11 ইঞ্চি 11.5 চৌকাট দিব। এটি যে মানে যে ব্যবসায়ীর বাসা ছিল বা যিনি ইউজ করেছিলেন গুলশানের, গুলশানের তো ওনার এটি আমি জানি না, তো জানেন কিনা যে কি পরিমাণ খরচ হয়েছিল তখন এই পাল্লাটা বানাইতে? শুধু পাল্লাটা মনে হয় না 2.5 লাখ টাকার নিচে বানাইতে পারবে, এইটা যদি দরজা শোরুম থেকেও নেয় পুরো সেট বানাইতে গেলে দেখা যাবে 4-5 লাখ টাকা নেয়, 4-5 লাখ টাকা, 4-5 লাখ টাকা, ডেকোরেশন করলে 7-8 লাখ টাকা পড়া যায়, এটা শুধু পাল্লা 2.5 লাখ টাকার নিচে বানাইতে পারবে না। আর আপনারা তো এটাকে বার্নিশ করবেন? পুরো তো নানি, এখন তো এটা আছে, এইগুলা যখন আমরা বার্নিশ করে দিব কোনো স্পটই থাকবে না, আচ্ছা এই পলিশটাই থাকবে, লেকার বার্নিশটা কিন্তু করতে অনেক টাকা লাগে, আমরা তো করি কাঠ কালার বার্নিশ, সাদা থাকে কাঠ কালার বার্নিশ, এই লেকার পলিশটা কাস্টমারও করে না, ওগুলো অনেক হিউজ পরিমাণ বলো গেলে তারা এই লেকার পলিশটা করে। আচ্ছা তার মানে খরচ অনেক, অনেক খরচ এটা। আচ্ছা এই পাশে আরেকটি দেখা যাচ্ছে, এটা ওই বিল্ডিং এরই মাল, এটাও দোপাল্লা, এটা হলো এখন আছে হলো 5 ফিট সাইজের, 5 ফিট, এটা একটু ডিজাইন করা আর কি, এটা 5 ফিট, এটার হাইট হলো 8 ফিট, সবগুলাই হাইটগুলো, এইগুলো এই লটের মাল যা আছে সবগুলাই 8 ফিট, একই কাঠ, একই কাঠের বারমাটিক সেগুন, এগুলো সবগুলো অরিজিনাল বারমাটিক সেগুন, এটা লক টক খুলে রাখছি, এটা শুধু দুইটা পাল্লা পড়বে 80,000 টাকা, 80,000 টাকা, 80,000 টাকা শুধু পাল্লা দুটি, হ্যাঁ পাল্লা দুইটা পড়বে 80,000 টাকা। আর সেক্ষেত্রে চৌকাঠ যে গাঠটি থাকবে কত খরচ হবে? চৌকাট দিলে 15,000 টাকা চৌকাটটা আসবে, চৌকাটটা 15,000 টাকা, হ্যাঁ চৌকাট 15,000 টাকা। চৌকাটটা কিসের কাঠ, কী কাঠে থাকবে চৌকাটটা? সেগুন যদি চায় সেগুন দিব, আমার কাছে পুরাতন সেগুন আছে, এটা পলিশ করে দিলে মিলা যাবে, আর যদি কেউ চায় লোহা কাঠ নিতে লোহা কাঠ, আবার আরেকটু যদি কম রেটের চায় তাহলে আমি শিল করে এটা দিতে পারি, আচ্ছা 11.5টা দিব, আর যদি কেউ চায় না 11.5 নেবে না 6 ইঞ্চিটা নেবে তাহলে 6 ইঞ্চিটাও দিতে পারি। তার মানে এই ধরনের দরজা খুব কমই আসে আপনাদের এখানে? এইগুলা খুব কম, রেয়ার, আমার কাছে এই নিয়ে 1-2 বার আসছে, এই প্রথম এই নিয়ে, এই তো দামিটা আসছে এই প্রথম। আচ্ছা এত দামি দরজা মূলত পাওয়া যায় না, এগুলো তো বিক্রি করতে চায় না কেউ। হ্যাঁ ঠিক আছে, এই লটের মালই আমার কাছে ওই জায়গায় আছে, এটা হলো 3.5 ফিট সাইজের, আচ্ছা একই ডিজাইনের, এটা হলো 3.5 ফিট মানে 42 ইঞ্চি হবে, 8 ফিট সাইজেরই, চাইলে কেউ যদি বলে না এটাকে আমার 8 ফিট চলবে না আমার 7 ফিট করে দিতে হবে, তাহলে আমি অরিজিনালি কাজ করে দিব, কাজ করে দিলে কিন্তু এই পলিশটা থাকবে না, অরিজিনাল কাঠ কালার থাকবে, কাঠ কালার বার্নিশ আমরা যেটা রাখি, মানে কাঠের মধ্যে এখন কিন্তু বোঝা যেতেছে না ভিতরে কি কাঠ, আমি যখন রান্দা করে পলিশ করে একদম নতুন করে বার্নিশ করে দেবো তখন বোঝা যাবে, অরিজিনাল কাঠটা চেনা যাবে, তখন আমি হাইট কমাইয়া সুন্দরভাবে মিলাইয়া দিব, মানে একদম নতুনের মতন কাজ করতে হবে তখন। তার মানে এটা কি সাইজ করে ছোটো করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা যদি শুধু আমি 3.5 ফিট পাল্লাটা দিই পাল্লার দাম আসবে 40,000 টাকা, আচ্ছা আর যদি চৌকাট নেয় 6 ইঞ্চি সেগুনের চৌকাটটা 5,000 টাকা আসবে, 45,000 টাকা ফুল রেট আসবে এটা যদি নেয়, আচ্ছা এইটাই আমার কাছে সব থেকে বেশি আছে, এইটা আছে আর ওই দোপাল্লা 5 ফিট যেটা আছে সবগুলো মিলে আমার কাছে প্রায় 20-21টার মতন আছে। আচ্ছা বড় দরজাটি দেখি, বড় দরজা এইটা হলো বারমাটিকের, ওই যে একটু আগে যে 11.5 চৌকাটটা দেখাইছিলাম, এটা হলো ওইটার হলো 3.5 ফিট 6 ইঞ্চি চৌকাটটা, বারমাটিকের চৌকাট বারমাটিকেরই কিন্তু পাল্লা, আচ্ছা একদম ফ্রেশ, এগুলো আছে আমার কাছে 7-8টা, এই একদম ফ্রেশ আছে, যদি চাই কি একটু বার্নিশ করে আমি কমপ্লিট করে দিব। এটা রেট কত পড়তেছে? এটা 3.5 ফিটটা আসবে 25,000 টাকা, 25,000 টাকা, হ্যাঁ এইভাবে লাগানো সব কমপ্লিট করাই আছে, শুধু বার্নিশ করলেই নতুন, কোনো কাজ করা লাগবে না, চৌকাট সহ চৌকাট লাগানো থাকে, চৌকাট সহ, এটা যদি আবার চাই 3 ফিট নিতে আমার কাছে 3 ফিটও আছে। আচ্ছা এই বিল্ডিং এর মালের সবগুলো আমার কাছে আছে, 3 ফিট 3.5 ফিট 2.5 ফিট পর্যন্ত আছে। আচ্ছা এই পাশে ও যাই, এই পাশে বেশ কিছু আছে, আমি এর আগে চাপালিশ কাঠটা দেখাইছিলাম, চাপালিশ কাঠ এই যে দেখেন বারমাটিক কাঠ, জি এটা হলো বারমাটিকের দোপাল্লার একটা টুকরা, মানে আমি এক সাইডে রাখছি,
এটা হলো বারমাটিক কাঠ, এই যে চাপালিশ কাঠ, চাপালিশটা পলিশ করলে পুরা বারমাটিকের মতন ধরা যায় না, আর এটা একদম সুন্দর হয়। এটা অনেকটা সেগুন বইলা চালানো যায়, অনেকে যদি চায় না আমি এত দামি সেগুনগুলো লাগাবো না, সেগুনের মধ্যে তো অনেক গ্রেড থাকে, অনেক কোয়ালিটি থাকে, 1700 টাকা সিএফটি থেকে শুরু করে 11000 টাকা পর্যন্ত সেগুনের সিএফটি আছে। আচ্ছা, এখন তো মানুষ তো এত হিসাব গ্রেডটা বুঝে না, তো কারা যদি চায় চাপালিশটা নিতে পারে। চাপালিশটা নিলে দেখা যায় বারমাটিক বললো সবাই মানে বুঝবে না এটা সেগুন সেগুনই লাগে, মানুষ তো কাঠের সৌন্দর্যের জন্য এই দরজাগুলো লাগায়। জি, এটা হলো চাপালিশ আর এটা হলো বারমাটিক, অরিজিনাল বারমাটিক হলো এইটা। রেট কত পড়বে? আর চাপালিশটা 3.5 ফিট পাল্লা পরে 12000 টাকা, 3 ফিট পাল্লাটা যেটা ওই পাল্লা পরে 33 ইঞ্চি 32 ইঞ্চি ওইটা পরে 10000 টাকা। আচ্ছা, শুধু পাল্লাটা। আমার কাছে বারমাটিকের আরেকটা আছে, এই একটা, এটা হলো 11.5 চৌকাঠ দিয়ে পুরাতন, তো এটা কোনো কাজ করি নাই পুরাতন, এই যে এরকম থাকে স্পট থাকে একটু, এটা কিন্তু ফ্রেশ মানে রং টং পড়ছে, সিটা পড়ছে। জি জি, রং টং পড়ছে, সিটা পড়ছে। এটা বার্নিশ করার পরে, এটা যদি বার্নিশ করি একদম নতুন, কিন্তু এই যে চাপালিশের পাল্লাটা দেখাইলাম, ওই যে বারমাটিকের দরজাটা দেখাইলাম, এইগুলোর মতন কিন্তু নতুন হয়ে যাবে। এইগুলো এই পুরাতনটা মূলত এরকম থাকে। এটা কয় পিস আছে? এটা একটাই আছে, এটা বারমাটিকের চৌকাঠ, বারমাটিকের পাল্লা। আচ্ছা, এটা যেভাবে আছে এখন এইভাবেই 40000 টাকা। 40000 টাকা? হ্যাঁ, 11 ইঞ্চি চৌকাঠটা, কিন্তু শুধু চৌকাঠ বানাইতে গেলে 25000 টাকা দিলে বানাইতে পারবে না, শুধু এই চৌকাঠটা যদি নতুন বানাইতে যা, আর পাল্লা তো তো অনেক দাম, আমরা তো পুরাতন আনি অর্ধেক দাম। তার মানে এই দরজাটি যদি এখন চৌকাঠ সহ নতুন বানানো হয় কি পরিমাণ এখন ধরেন 70-80000 টাকা যাবে? 70 থেকে 80000 টাকা, 80000 টাকা যাবে। আবার পলিশ আছে, কাজ আছে, লক আছে, যে লকগুলো এক একটা লকই তো লাগে 4-5000 টাকা। আচ্ছা, এগুলোর মধ্যে সব লাগানো ঠিক আছে, লকগুলো ভালো আছে, একদম ভালো, এগুলো একটু আমরা ওয়াশ করে পলিশ করে দিলে একদম নতুন আছে। আর এই মুহূর্তে তো আপনি দরজাতে আপনার কাজ করা যাবে? হ্যাঁ, এটা কাজ করা যাবে, কেউ যদি চায় ডিজাইনের ক্ষেত্রে এটাকে, আমরা কিন্তু পুরাতন মালগুলো চাইলে আবার নতুনভাবে অরিজিনালি কাজ করতে পারি। যে কেউ যদি বলে হাইট কমায়া দাও, তাহলে আমি অরিজিনালি কাজ করবো, ওই কাইটা ফেলাবো ওইটা না। কিন্তু যেমন এই যে অনেকে বলে এই মডেলটা পছন্দ হয় না, এই যে স্টেপ স্টেপ গ্রুপ গ্রুপ, এটা অনেকে পছন্দ করে না, আবার অনেকরা অনেকে এটা পছন্দ করে। যখন কাজ করবো এই যে এটা তো দাগ থাকবে না, আর এগুলো চাপাইয়া দিতে পারি আমি, তখন এই পার্ট বাই পার্ট প্রত্যেকটা খিল প্রত্যেকটা বিন আমার খুলতে হবে, অরিজিনালি চাপাইতে হবে, মানে অনেক টাকা খরচ, কিন্তু আমি বললে করে দিতে পারি, কাস্টমার যেটা বলবে যেভাবে কাজ চায় আমি ওইভাবেই কাজ করে দিতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে এইভাবেই থাকবে, কাস্টমার আসবে দেখবে তার পছন্দ মতো, পছন্দ মতন যেভাবে কাজ চায় আমি ওইভাবেই করে দেবে। আমার কাছে এই যে আরেকটা আছে, এই যে 11.5 চৌকাঠ গুলাই শিল্করই, এই যে দেখেন শিল্করই, এই যে শিল্করই, এটাকে আমি ফাইবার করে পলিশ করছি আর কি, 11.5 চৌকাঠ। এটা হলো বারমাটিক বা চিটা আংটিক, কেউ যদি 1 নম্বরটা নেয় এটার সাথে এইগুলো আমরা দিতে পারি, একদম নতুনের মতন। কাজ করি যখন, কাজ করলে এইগুলো স্পট টিসপট থাকে না, অল্প একটু থাকে, এই যে হাসবোলের ফুটা আছে, কবজার একটু ঘাট থাকে, লকের ঘাট থাকে, এগুলো থাকে, আমরা একটু পুটিং দিয়ে সুন্দর করে বন্ধ করে দিই, কিন্তু এই বডি এই যে এই যে এইগুলো দেখলে একদম নতুন ধরা যায় না, এটা যে পুরাতন। দাম কিরকম ভাইয়া? 11.5 চৌকাঠ যদি 3.5 ফিট শিল্করই এরকম পলিশ করা নেয় তাহলে পড়বে 12000 টাকা। 12000 টাকা? আর যদি 5 ফিট নেয় তাহলে পড়বে চৌকাঠটা 14000 টাকা। আমরা মাথাগুলো কিন্তু এটা খুলে রাখছি, কারণ এটা সেট করলে আর নাড়ানো যায় না। আচ্ছা, আর এইভাবে থাকলে কাস্টমার বুঝতে পারে, চৌকাঠে লাগিয়ে ফেলাইলে কিন্তু চৌকাঠে অনেক প্রবলেম বোঝা যায় না, এই জন্য আমরা এইভাবে দেখাই। আচ্ছা, এটার মধ্যে ওই যে উই লটের মালটাই প্রথমে যে দেখে দেখাইছে 11.5 বারমাটিকের চৌকাঠ, বারমাটিকের এই পাল্লা, এটা হলো 2.5 ফিট সাইজের। আচ্ছা, এটা 2.5 ফিট আমার কাছে আছে, এলো 10টার মতন, 10 পিসের মতো। হ্যাঁ, একদম ফ্রেশ, কিন্তু এগুলো লক টক লাগানো, কবজা টবজা ঝুলানো, একদম পলিশ করে কমপ্লিট করে দিব। এটা পলিশ করে কমপ্লিট করলে 15000 টাকা দাম আসবে 2.5 ফিটগুলো। 15000 টাকা? হ্যাঁ, 15000 টাকা। আর কেউ যদি 3 ফিট সাইজের টা নেয়, আমার কাছে কিন্তু 3 ফিট সাইজও আছে, 3 ফিট সাইজেরগুলো যদি কেউ নেয় তাহলে ওইটা আসবে 20000 টাকা। 20000 টাকা? হ্যাঁ, এইটা হলে একদম লটের মাল, একদম চৌকাঠ সহ, চৌকাঠ সহ, বারমাটিকের চৌকাঠ, বারমাটিকের কিন্তু পাল্লা। আচ্ছা, এই লটের মালগুলো সবচেয়ে দামি। আচ্ছা, এই মালটি আপনার কাছে অ্যাভেলেবল আছে? হ্যাঁ, এটা আমার কাছে অনেকগুলো আছে। এটা হলো সেগুনের চৌকাঠ, আর এটা হলো মালয়েশিয়ান কাঠ বলে, মালয়েশিয়ান কাঠটা, হ্যাঁ, আগে দেখানো হয় নাই, তো এটা দেখাইতেছি মালয়েশিয়ান কাঠ। মালয়েশিয়ান কাঠগুলো আবার ফাঁকা বাঁকা হয় না, মালয়েশিয়া থেকে ট্রিটমেন্ট করে এগুলো আগে বাংলাদেশে বানানো আসতো, ওই 15-20 বছর আগে এগুলো চলতো, এখন যতগুলো বিল্ডিং ভাঙ্গে দেখা যায় মালয়েশিয়ান দরজা পাওয়া যায়। এটা কত ফিটের? এটা 3.5 ফিটের। 3.5? হ্যাঁ, মালয়েশিয়ান আমার কাছে 7-8টা আছে, এগুলো চৌকাঠ সব পড়বে 12000 টাকা, মালয়েশিয়ান দরজা, সেগুনের এই চৌকাঠ। আচ্ছা, এই লটের মাল 12000 টাকা? 12000 টাকা পড়বে। আর ভাইয়া, আমরা আজকে যে দরজাগুলো দেখলাম খুব দামি দরজাগুলো ছিল, এখন আমার এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো দাম আরও কমবে ইনশাল্লাহ।
ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবে আমি চেষ্টা করবো সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমার মালটা যতটুকু কমে আমি দিব। কাজের ক্ষেত্রে উনি যেভাবে কাজ চাবে আমি ওইভাবেই করে দিব। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।